আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সবাই জানেন আমি এখন লন্ডন আছি, ভাবলাম যে হোটেল রুমের একটা ব্লগ করি, আপনাদেরকে রিভিউ দেই। তো এই হচ্ছে হোটেল, আমি হচ্ছে সিটি স্লিপার রয়্যাল ন্যাশনাল হোটেল এটাতে আছি। এটা হচ্ছে একদম রাসেল স্কোয়ারের পাশে আর এটা হচ্ছে সেন্ট্রাল লন্ডনে। তো এই দেখেন যে এটা হচ্ছে রুম, কি দিয়ে ধরলেই হচ্ছে সিকিউরিটি সিস্টেমটা ভালো, ডোর ওপেন হয়ে যায়, তারপর রুমে আসলে সব অন্ধকার থাকে। এখানে একটা স্পেস আছে যেখানে হচ্ছে আপনি এই কার্ডটা রাখলেই লাইট জ্বলে গেল। তো সরি অ্যাবাউট দ্য রুম, বিকজ এটা আমি প্রথম মানে একটু পরে করেছি ভিডিও, তাই আমাদের কাপড় সব কিছু অলরেডি বাহিরে। তো এই তো বেড গুছিয়ে দিয়ে গেল ওরা, আর করা রুমটা খুব বেশি একটা বড় বলবো না, আমেরিকাতে আসলে এই টাকায় অনেক বড় রুম পাওয়া যায়। এখানে কোনো ফ্রিজ নেই, এসি নেই, কিছুই নেই, একটা ছোট জাস্ট কাভার্ড আছে, একটা হচ্ছে ড্রেসিং টেবিলের মতন জায়গা যেখানে সব কিছু রাখা। আর বাথরুমটাও দরজাটা খুবই উইয়ার্ড, অর্ধেক হচ্ছে গ্লাস দেওয়া আর বাকি অর্ধেক ওপেন। আমি জানি না মানুষ এখানে শাওয়ার নিলে কীভাবে পানি বাহিরে না এসে থাকবে। তো এই হচ্ছে এটার একটা বাজে দিক, এছাড়া মোটামুটি বাথরুম চলে, ভালো ছিল। আর এখানে হচ্ছে কমপ্লিমেন্টারি হচ্ছে ইংলিশ ব্রেকফাস্ট ছিল। এই হোটেলের আসলে সব কিছুই মাফ করে দেওয়া যায়, বিকজ ব্রেকফাস্ট হচ্ছে খুবই ভালো, আমার খুবই পছন্দ হয়েছে। তো একদিন সকালে ব্রেকফাস্ট এরিয়াতে চলে আসলাম, সকাল 6:30 থেকে এটা ওপেন হয়। এবং দেখুন অনেক অপশনস আছে, আপনি যে কোনো কিছুই নিতে পারবেন, সিরিয়াল থেকে শুরু করে বেগেল, ব্রেড, ইভেন ওটমিল, যা চান, কফির অনেকগুলো অপশনস। আমার তো এটা খুবই পছন্দ হয়েছে কারণ সকালে আমি কফি খেতে খুবই পছন্দ করি। আর হচ্ছে বাকি মানে একদম প্রপার ইংলিশ ব্রেকফাস্ট যা বলে এখানে মোটামুটি তার সব কিছুই আছে। তো এই হোটেলে হচ্ছে আপনার চেক ইন আসলে ছিল দুপুর 2টায়, কিন্তু আমরা যেহেতু একটা লং ফ্লাইট করে ইউএসএ থেকে এসেছি, আমরা মোটামুটি 10টায়ই হচ্ছে পৌঁছে গেছি এখানে। তারা খুবই ভালো আমাদেরকে চেক ইন করতে দিয়েছে, আমরা আসলে অতটা এক্সপেক্ট করিনি যে আমরা এত তাড়াতাড়ি চেক ইন করতে পারবো। তো কেউ আসলে হচ্ছে এই হোটেলটায় থাকতে পারবেন, হোটেলটা ওভারঅল সব মিলে একদম সেন্ট্রাল পয়েন্টে, আপনি এখান থেকে লন্ডন আই এবং অন্যান্য যেই জায়গাটা শহরে এটা হচ্ছে যেতে মাত্র 10 মিনিট লাগে। সো এটা একটা খুব ভালো দিক, একদম আপনি শহরের মাঝখানে থাকলেন। তো এই হচ্ছে আজকের ব্লগ, আমার তো ইংলিশ ব্রেকফাস্ট খুবই ভালো লাগে, আপনাদের কার কেমন ব্রেকফাস্ট ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর হচ্ছে আপনাদের হচ্ছে যারা এসেছেন এদিকে লন্ডনে তাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটাও আমার সাথে শেয়ার করতে পারেন। আর নেক্সটে হচ্ছে লন্ডনের আরও অনেক সুন্দর কিছু ব্লগ নিয়ে আসার চেষ্টা করব। সো আমার চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এই হোটেলের আরেকটা ভালো দিক হচ্ছে এখানে এভরিডে রুম সার্ভিস আসে, সো রুম খুবই ক্লিন থাকে, আপনার হচ্ছে ওদেরকে বলতে হবে না কিছুই না, এরা নিজে থেকে এসে প্রতিদিন রুম ক্লিন করে দিয়ে যায়।